ভারত সরকার ওড়িশা সরকার দুই সরকার দস্তখত যে এটা প্রকৃত বিকাশ নাই এটা বিনাশ প্রকৃতির পরিবর্তন হচ্ছে বর্ষা কমে যাচ্ছে খরা বড়ি যাচ্ছে শীত ঋতু ধীরে ধীরে তিন মাস চার মাস থা হোক ধীরে ধীরে থা কমিগাল তার সময় দুই মাস রয়েছে বসন্ত ঋতু উড়িগাল তো প্রকৃতি ব্যাপক মাত্রায় পরিবর্তন হচ্ছে এইলাগি পরিবর্তন হচ্ছে যে যে প্রকৃতি সে প্রকৃতিকে আমি বিকাশ নামে ধ্বংস করবার আরম্ভ করেছি ধীরে ধীরে ডেভেলপমেন্ট না বিকাশ না প্রকৃতি ধ্বংস দিয়ে যাচ্ছে সেগুলি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে পৃথিবী ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে বলে আমি কুছু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আর বৈজ্ঞানিক মানে সতর্ক করে দৌছন যদি এটাকে ঠিক হিসাবে পরিবেশ সন্তুলিত নিয়ে হবে সারা ভারত লাগি না সারা দুনিয়ার লাগে যদি সবু দেশ এগুলি সচেতন না হবে প্রকৃতি যদি সন্তুলিত না হবা পরিবেশ যদি ঠিক না রহবা জঙ্গল যদি ঠিক না রহবা এনতার দিনটি আসবা যে যদি বেশি গরম হয়ে গেল উত্তপ্ত হল হিমালয়ের থাকা গ্লেসিয়ার তরলিবা তরলিকি সমুদ্রের পানি বড়বা সমুদ্রের পানি বড়বা তো এই যে বম্বে কলিকতা বড় বড় পৃথিবীর যে বড় বড় শহর আছে সমুদ্র পানি দিনটি আসবা হয়তো তিরিশ কি চালিশ বরস পরে সমুদ্র ভিতরে সে শহর মানে ডুবি যাবা এইভাবে সতর্ক বৈজ্ঞানিক মানে করছেন সেগুলি প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা রাখবার আমার সমস্তর দায়িত্ব এবং তার সাথে সাথে পদমপুরে যেহেতু আমি সমাবেশ করছি কহবার লাগে চাহুছে এডিএম মহোদয় বি সবু অধিকারী আমার জনপ্রিয় বিধায়ক বিজেপুর জমিদার শরদ বর্তিয়া মহোদয় বি গন্ধবার্তন কথা নিয়ে আলোচনা চর্চা চালছে মুই এই মঞ্চ ফের ফের কহি দেছ যে গন্ধবার্তন পাহাড় গোটে লড়াইর জিত হয়েছে আমি জিতিছু গন্ধবার্তন পাহাড়কে সুরক্ষা দিয়েছি গোটে কোম্পানি আইসিল সড়চাশ বর্ষর খড়ি পট্টা পাই সড়চাশ বর্ষ বাবন কোটি টাকা তার রোড লাইন গ্রুপ লাইন এমপ্লয়মেন্ট সব সরি ভারত সরকার ওড়িশা সরকার দুই সরকার দস্তখত এবং লোক যেত হুদবোধ কলে যে এটা প্রকৃত বিকাশ নাই এটা বিনাশ গন্ধবার্তন ধ্বংস হইয়া ঝরণা নদী নালা যে পচাশ হাজার জনজাতি পরিবার হাজার বরস পাহাড় চারিআড়ে পৌঁছিকি রোচন তাঙ্কর জীবন জীবিকা নষ্ট হইয়া তার বিরুদ্ধে এই অঞ্চলে জন আন্দোলন চাল্লা মুই বেশি আন্দোলনে সামিল দিয়ে এবং আজি যে মানে প্রশ্ন করছেন ফের থরে গন্ধবার্তনে খড়ি খুলে বা এই মঞ্চর মুই কহিবার লাগি চাহুছে কেনসি কোম্পানি না সে আদানি হোক না কেড়ে বড় কোম্পানি হোক প্রদীপ পুরোহিত সাংসদ আছে লোকসভায় বসুছে শরদ বর্তিয়া মান্যবর বিধায়ক অছেন ওড়িশা বিধানসভায় বসুছেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী অছেন মোহন চরণ মাঝি ওড়িশার মুখ্যমন্ত্রী অছেন যদি পাহাড় পর্বত ধর্ম সংস্কৃতির কাম কে করুছে সে ভারতীয় জনতা পার্টির সরকার করুছে পৌঁছাই কি দেশকে যদি রকিছে সে সরকার রকিছে কসমিন কালে আমার গ্যারান্টি লিখি মুই দেউছে যে গন্ধবার্তন পাহাড়ের গোটে ইঞ্চ জমিন কে বি কসমিন কালে সমস্ত প্রকার উন্নত মানর সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ওপিজি এন্ডোস্কোপি আল্ট্রাসাউন্ড লেজর ল্যাপ্রোস্কোপি হাইটেক প্যাথোলজি আইসিইউ মেডিসিন ওপিডি সার্জারি ওপিডি এন্ড ওপিডি ডেন্টাল ওপিডি পেডিয়াট্রিক ওপিডি নিউরোসার্জন ভলি উন্নত মানর চিকিৎসা এখানে উপলব্ধ এসব বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনা এবং সমস্ত বীমার সুবিধা উপলব্ধ রয়েছে স্বাস্থ্য সেবায় ভরসা যোগ্য হসপিটাল সাই মল্টি স্পেশালিটি হসপিটাল ভল্টি ছক বরগড় যোগাযোগ নম্বর কহি রাখুছু 9040009612।